প্রিয়ড দেরিতে হওয়ার কারণগুলো জেনে নিন। নারীদের জীবনের একটি বড় অংশ হলো পিরিয়ড বা ঋতুচক্র। প্রতিটি মাসের একটি নির্দিষ্ট সময়ে পিরিয়ড বেশিরভাগ নারীরই হয়ে থাকে। অনেক সময়ে দেখা যায় কোনো কারণ বা কারণ ছাড়াই পিরিয়ড বেশ কিছুদিন লেট হচ্ছে। এ সময়ে অনেকে ভয় পেয়ে যান, কেউ বা আবার একে স্বাভাবিক বলে উড়িয়ে দেন। পিরিয়ড লেট হওয়ার কারণগুলো কি? গর্ভধারণ না হলে বিভিন্ন কারণে লেট হতে পারে পিরিয়ড। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার নিবিড় আমাদেরকে জানান, এর পেছনে একটা বড় ভূমিকা পালন করে হরমোন সংক্রান্ত পরিবর্তন। পিরিয়ডের পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে কয়েকটি হরমোন, ফলে হরমোনের মাত্রায় পরিবর্তন এলে পিরিয়ড লেট হতে পারে। পিরিয়ড পেছানো কারণ হিসাবে থাকতে পারে জীবনযাত্রার বড় কিছু পরিবর্তন, যেমন পরিবেশগত পরিবর্তন, ওজন হঠাৎ করে কমা বা বেড়ে যাওয়া, ডায়েট, ভারী ব্যায়াম বা শরীরচর্চা যেমন দৌড়ানো বা নাচের চর্চা, ভ্রমণ করে কোথাও যাওয়া বা কোথাও বসবাস করতে আসা, মানসিক কোনো বড় পরিবর্তন, কোনো ধরনের মর্মান্তিক ধাক্কা। ডাক্তার নিবিড় আমাদের জানান, অনেক সময় দেখা যায় বার্থ কন্ট্রোল পিল অথবা কোনো ইমার্জেন্সি পিল গ্রহণের কারণেও পিরিয়ড লেট হতে পারে। এর মানে কি পিরিয়ড লেট হওয়ার পেছনে কোনো অসুস্থতা নেই? ডাক্তার নিবিড় জানান, থাকতে পারে। পিরিয়ড লেট হওয়ার পেছনে যেসব রোগের অবদান থাকতে পারে সেগুলো হলো ওভারিতে প্রভাব ফেলে এমন কোনো যৌন রোগ, ওভারিতে সিস্ট, ইউটেরাসে টিউমার থাকলে পিরিয়ড লেট হতে পারে বা খুব বেশি রক্তক্ষরণ হতে পারে। এছাড়াও শরীরের ওপর বড় মাত্রায় চাপ ফেলে এমন কোনো অসুস্থতার কারণে পিরিয়ড লেট হতে পারে। হরমোন লেভেল অস্বাভাবিক হয়ে পড়লে তার জন্য পিরিয়ড লেট হতে পারে। কোনো অসুস্থতার কারণে যদি আপনার স্বাস্থ্য খারাপ হয়ে থাকে এবং এর কারণে পিরিয়ড লেট হয়, তবে রোগ সারিয়ে তোলার যথাযথ পদক্ষেপ নিতে হবে। এছাড়া খাওয়া দাওয়া করতে হবে নিয়মিত, ধূমপান, ক্যাফেইন এবং অ্যালকোহলের ব্যাপারে থাকতে হবে সাবধান। পিরিয়ড লেট হলে আপনার কি চিন্তা হওয়ার দরকার আছে? পরিবেশগত বা জীবনযাত্রায় কোনো পরিবর্তনের কারণে পিরিয়ড লেট হলে সাধারণত চিন্তার কিছু থাকে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ডাক্তার দেখিয়ে নিশ্চিত হয়ে যাওয়া ভালো। আপনার যদি তলপেটে ব্যথা হয়ে থাকে, পরপর দু মাস পিরিয়ড না হওয়া বা বার্থ কন্ট্রোল পিল খাওয়ার পরেও পরপর দু মাস পিরিয়ড না হওয়া, এসব ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই ভালো। মনে রাখবেন, লজ্জা নয়, সচেতনতাই জরুরি।